আমার নসিব দিছে যে আমি কেন বলুন দাম কখনো প্রতারণা করে না আর নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট বেশি দিন চাপা থাকে না দশ বারো বছর তৈরিয়া এই আরামে আরামে নেতাগিরি করতে করতে শৈলী এমন চর্বি হয়েছে এই চর্বির তলে পড়ে আমার এলাকার মানুষ শেষ শুনুন সাড়ে চার লাখ পাঁচ লাখ মানুষের দায়িত্ব নেয় মানুষ একজন এমপি হিসাবে এর মানে এলাকা পাঁচ লাখ মানুষের একজনও যদি তোমার কারণে না খাইয়া থাকে তাহলে এইটা তোমার ঝুলিতে এই গুণা যাবে বলা আছে হাদিসে হাদিসে বলা আছে যে মুসলমানের কোন নেতা যদি তার কারণে অভাবের কারণে তার এলাকার কোন লোক খাবার চুরি করে আর এই চুরে যদি ধরা হয় তাহলে এই চুরের হাত কাটার আগে নেতার হাত কেটে দিতে হবে এই হিসাবে তো আমি দেখি আমার এলাকার নেতার হাত কয়েকবার খাটানো লাগে আমার আমার এলাকার তিনজন সুইসাইড করছে অভাবে আপনারা এলাকার বহুত ঘটনা আছে এটা তো আর কেউ চিন্তা করে না মনে করে দুর্নীতি একবারই এই শেয়ার যাওয়ান লাভ করি কোনো আর এরা একটা সমস্যা হয়ে গেছে ভাইসা সমস্যা হইল এরা সারা এই সারা পাঁচ বছর পড়াশোনা করছে এক লাইনে আর পরীক্ষার প্রশ্ন হয়েছে আর এক লাইনে এরা ভাবছে যে আবারও নমিনেশন নিমু নিয়া ব্যারিস্টার সুমন তুমন তো নমিনেশন পাইতো না কারণ আমি তো বিরাট বড় মন্ত্রী আমার লইয়া কিলাই দিব আচ্ছা কোন চাই অত বড় মন্ত্রীর বিরুদ্ধে বিচার দিতা যে আপনারা রাস্তা নাই ঘাট নাই কইব হ্যাঁ কত বড় সাহস বিচার দিবার অবস্থাতেই নাই এইবার নেত্রী জননেত্রী শেখ হাসিনা তো অনেক অনেক বুদ্ধি সম্পন্ন মানুষ আরে সে বঙ্গবন্ধু কন্যা সে মানুষ চিনে নামি সে দেখছে যে যেহেতু মাঠের মধ্যে বিএনপি নাই আর নেতা হকদের শৈল্য যেহেতু চর্বি আইছে তাইলে কিছু চর্বিটা একটু জমাই জমানো চর্বিটা একটু বাসাই দিলাই নেত্রী একলারে নৌকা দিছন আর আমারে বালা করেছিলেন যে এ মাঠের খেলোয়াড় রে বাবা পাই দিয়ে গোল বীজ বানাই গেছে নই আরে এর আঘাত নিজের টেকা দিয়া মাধবপুর আর সোনার ঘাট মিলাইয়া ৪৯ কেন বীজ বানাইছি কথা দিছে যদি এমপি হই পাঁচ বছরের মধ্যে চ্যালেঞ্জ করবো তুকাই আবার আইবে আপনারা একটা ব্রিজ নি বাকি আছে করার আরে মাল বানাইবার লাগে আইছি না তো আমি যখন নামাইছি আমি এরা কয় আমার আমার সাথের লোকে কইতাছে কয় ভাই একটু সাবধানে মনে হয় চলন লাগবো আমি কইছি আরে কিতা সাবধানে চলতে হবে আমি তো মরবার লেগে আইছি মাঝপ যে মরার লেগে প্রস্তুতি নেয় বাঁচার অধিকার একমাত্র তারই আছে আরে আমি তো জীবনে মুসাফিরের মতো বার হইয়া গেছি কে ওই সব দুনিয়ার চাই নাই তো আইছি আমি মাত্র আর মাত্র আমি এইবার আগত তোমরা আমার ছিল বাংলাদেশের বড় বড় মাফিয়ার বিরুদ্ধে মামলা হচ্ছে এই বাংলাদেশের এমন কোন মাফিয়া নাই যার বিরুদ্ধে লাইভে কথা বলে নাই ব্যারিস্টার শুনে আমরা সিলেটি মানুষ যারা তারা জীবনে আর যাই করি নিজের আত্মা সম্ভ্রম কারো কাছে বিক্রি করি না আমার লাগে দোয়া করবা
এরা ও আবার ইটো মাঠে ভাগে ভুগে যে বালা দেখা মানুষ আর যাই না আর তার বাপ ন যতই পুট দেও আইনের পরে আমরা নিয়ে গিয়া এরা বাপছে আগে তা এরা বাপছে বাপছে যে যে আগে তারের মতই উঙ্কার তার দললে যে কারেন্টে শর্ট লাগ কইটা জানে না উঙ্কার তার শুইনে এই শর্টের যন্ত্রণা সরাসরি সরাসরি মাধবপুরে রাখবো কিনা উসমানে চিন্তা নিয়ে সেন্টারে যাওয়া লাগতো না